بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله حمد اول اس خدا کی جس نے بخشا زندگی फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह बिस्मिल्लाह الحمد لله الصلاة والسلام عليك يشقي محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بسم اللہ والحمد للہ الصلاة والسلام علیکہ یا رسول اللہ بسم اللہ والحمد للہ الصلاة والسلام علیکہ আলোকে আদার নাশেতে নবী এলেন দুনিয়াতে রাসূল রূপে মক্কাতে সফর তাওহীদের শান্তি বাণী শুনে শীতল হইল প্রাণী ইশারাতে দেখাইও দিদার বালালুলা বি কামালিহি কাশাফাদ জাবি জামালিহি হাসুনাত জামিও ফিসালিহি সল্লু আলাইহি পবিত্র পদের দুলা লাগল মরুর বুকেতে আদারে হইল জুসনা সেই নূরের আলোতে আরশ কুরসি লৌহ কলম যে নবীর ওসিলায় আইরে তোরা জগৎবাসী দেখবে যদি শিগরে আয়ে বালাগালুলা বি কামালি কাশাফাদ্দু জাবি জামালি হাসুনাত জামিও খিসালিহি সল্লু আলাইহি আখিরাতে আদার রাতে উদিত ইসলাম রবি গুলে লালা বড় বালা সারা আলমের নবী মৌলায় সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম ঐতিহ্যবাহী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত দর্শা কেন্দ্রীয় মসজিদ নিবেদিত এ মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মুরব্বিয়ানে কেরাম দিগর উলামায়ে আজম ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা আমরা আল্লাহর আল্লাহ ঈদের বড় শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ও তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন হিসেবে বলি শুকর আলহামদুলিল্লাহ। হাজিরিন আরো শুকরিয়া জানাই এই সমস্ত মানুষের যারার পরিশ্রমের ফসল হিসাবে অনুষ্ঠান সৃষ্টি হয়েছে যারা আয়োজন করছে তারারও শুক্রিয়া আছে আমাদের কাছে।
হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন নাসা ফাল্লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষ মানুষের শুকরিয়া আদায় করে না এই মানুষের দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হইতে পারে না। শুকরিয়ার অর্থ হইল জিকির করা, স্মরণ করা। আপনারা পবিত্র ঈদে মিলাদুন্নবী আয়োজন করছেন, নবীর ভালোবাসায় বিলীন হইছেন, নবীর নাম স্মরণ করছেন, বিদায় নবীর শুক্রিয়া ভাষে আপনারা আবদ্ধ হয়ে গেছেন। যে যারে স্মরণ করে হে তার শুক্রিয়া করে। আল্লাহ ফরমাইন মা জাকারতানি সাকারতানি অমা নাসিতানি কাহারতানি, বললাম তুমি যত সময় আমার জিকির ফরবায় তসবি ফরবায় আমার নাম নিয়ে তোমার হৃদয় জায়গায় ইয়ার ভাই, আমি বুঝলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে রায়, তুমি আমার শুক্রিয়া দেয় রায়। ওমা নাসিতানি কাহারতানি, যে মুহূর্তে আমার নাম নিতায় নাই, তসবি ফরতায় নাই, জিকির ফরতায় নাই, আমি এই মুহূর্তে বুঝলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লাগে অস্বীকার লাগাইলে কুহুরি হর রায় ওখানে আউজুবিল্লা। তাহলে আমরা বুঝলাম জিকির করার নাম শুক্রিয়া করা, আর জিকির না করা আল্লাহরে বলে যাওয়া অস্বীকার করা। আমার জীবন 60 বছর, গুম গেছে কি 20 বছর, রইল 40 বছর। দুনিয়ার খেলায় ঝামেলায় থামসায় মেলায় চলে গেছে আরও 37-38 বছর। গোটা জীবনের নেক কাম চলা করলে ফাইবায় প্রায় 2 বছর, কতটুকু কবুল হয়েছে জানা নাই, জানে আল্লাহ। বিদায় বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে সমগ্র জীবন গেছে বললায়, আমল বলতে আমার কিছু নাই। তবে আল্লাহ রহিম রহমান, তওবা দিলে আল্লাহ দয়া করি আমার ঈশ্বরে মাফ দেয়, সাবাকাত রহমতি আল্লাহ গজবি, আল্লাহর গজব তো সময় আয়া রহমতে লাগাল ভয়, রহমত রুষ্ট হইয়া গজব নাই হয়ে যায়, ও আমরা বাঁচলাম আল্লাহর দয়ায়। আর রহমান ও আল্লাহ আর শিস্তাওয়া, দয়াময় নাম গ্রহণ করিয়া তামাম দুনিয়া আল্লাহ সাল্লাহ, আল্লাহ নাম কা বাঁচতে আছে আর সমগ্র বিশ্বয় তার দয়া হইয়া বাঁচে। ও আল্লাহর শুক্রিয়া আমরা করবায়, নিজের মান নিজে বাড়াইবায়, শুক্রিয়া করতেই নাই, আপন পায়ে কুলাল মারবায়, হাল খাইটা কুমির আনবায়, পরিণামে হাইন্দা কুল হইতে নাই, আমার আল্লাহ শুক্রিয়া লাগিটা হাত নাই। মানুষের মান বাড়ি যায়, মানুষের দাম কমে যায়, আল্লাহর মান বাড়েও না আল্লাহর মান কমেও না। মিলাদ আছে সবার, মিলাদ নাই খালি আল্লাহর, লাইমি আলি দলাই মুলাদ ওলাইমিয়া কুল্ল কুহুয়ান আলাদ, আল্লাহ জন্ম নিন্যা জন্ম দেন না, আর থানোর সমকক্ষ জমিনকে হইতে পারে না। হাজিরিন, এই আল্লাহ পাকের শুকরিয়া আবদ্ধ ওইবাই, আপনার মানটা আপনি বাড়াইবাই, আল্লাহ শুকরিয়া করতে নাই, আপনার মান আপনি হমাইবাই, আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ ফরমায় ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম নাই। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবারা আলা বালাই ওরা দিয়া বি হুকমি কাতাব তু সাদিকান বা আজ তু ইয়াউমাল কিয়ামতি সিদ্দিকা, যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ তান উফরে ফললে ধৈর্য সহকারে আমারে মানব, আমার হুকুম নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইত নাই ফেরেশানি করত নাই, এই মানুষের নাম আমি আল্লাহ সত্যবাদী বানাইয়া সত্য মানুষের দলভুক্ত করাইয়া, আমার কুদরতর কলম লইয়া কুদরতর খাতার মাঝে তার নামটা সত্যবাদী হিসাবে লিখিয়া রাখবো আল্লাহ, হাসরের মহামিলন মেলায় বিচার কার্য শুরু হওয়ার আগে জান্নাত পৌঁছাইয়া দিবার দায়িত্ব আমি নিজে নিমু আল্লাহ, যার জীবনটা সবর শুকুরের মাঝে হওয়া যায়। সবর শুকুর দরা বড় তিতা, ফলাফল হইল বড় মিঠা। দর্শা গ্রামের সব গরু গরু আছে, একটা মালিকর দুইটা বলদ চিরে লইয়া গেছে, মালিক দরজা খুললে বলছে আল্লাহ তুমি সব গরু রক্ষা করলায়, আমার দুইটা বলদ চুর দিনে হইলায়, আমি রাজি আছি তোমার বায় সবর শুকুর তোমার দরজায়, যা কর সব আল্লাহর দায় আমার কিন্তু জানা নাই। ইলা যে হইতে পারবায় ও মানুষ বিনা হিসাবে ব্যস্ত যাইবায়, 60টা মেয়ে দেখতে দেখতে একটা ছেলে পাইলায়, ছেলে মারিল চিন আল্লাহ, মাতা পিতায় গোসনা দিলায় আল্লাহ, 60টা মেয়ে দেখতে দেখতে ছেলে একটা দিছিলায়, ছেলে মাই যাব লাগিলায় সবর শুকুর তোমার দরজায়, আমি কিন্তু বেজার নাই, যা করছো আমার বলার দায়।
ইলা যে হইলি ভাই, আপনি গরো বইয়া বইয়া আপনি আল্লাহর সঙ্গী বানাইলি ভাই, নমাজ হইলে আল্লাহ হই ভাইতাই। ইন্নাল্লাহা মা সাবিরিন, যে মানুষ ধৈর্যশীল হই যায় গরো বইয়া, এই মানুষে আল্লাহরে তার স্বয়ং সঙ্গী বানাইয়া ফেলায়, এটা আল্লাহর কৌল। সবর ফলাটা বলো কঠিন, ফলাফল বলো মিঠা, এলাকি সবর শুকুর টেখার ভিতরে হামায় না, বাজারও মিলে না, কোনো হানো বিকে না, এ সমস্ত হাইতে হইলে আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। টেখা হইলে হাই ফাই চলা যায়, ফ্যাশন ধরা যায়, ফুটানি দেখা যায়, গাড়ি বাড়ি চলা যায়, সবর শুকুর রহমত বরকত সালামত এ সমস্ত হাইতে হইলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এলাকি আপনি হইতে হইবে আল্লাহ মা জাহাল্নি সাবুর আমায় জাহাল্নি সাপুর, আল্লাহ তুমি মরে ধৈর্যশীল বানাইবাই, তুমি মরে কৃতজ্ঞতা শিকাইবাই, তুমি ঈশ্বর না দিলে আমি পারতাম না। এলাকি শুক্রিয়া করবাই, আপনার মান বাড়াইবাই, শুক্রিয়া করতে নাই আপনার দাম কমাইবাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ গরমাইন মাল্লাম ইয়ারদালি কাজেই গোলাম ইয়াসমির আল্লাহ বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সবাই, যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দেওয়া বিপদ তার উপরে পড়লে ধৈর্য ধরে না, ই মানুষ তো আমার গোলাম হইতে পারে না। ফাল ইয়ালতামিস রাব্বান সবাই, তার মনে যারে চায় তারে যেন আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই, কত বড় হুমকি। আল্লাহ আল্লাহ করতে নাই, আল্লাহ টেকাত নাই, টেকাত খায় আপনি আমি তাওয়াক্কাল আল্লাহ হাইয়াল্লাযি লা ইয়ামুত, ভরসাও আল্লাহরে বানাইবাই যে আল্লাহ জীবনে মরতো নাই, মরণের রশি আপনার আমার গলার মাঝে আসেনি না, নাই যাইবা হবি যাইবার জায়গা নাই। এলাকি আল্লাহ ফরমাইরা উজ করুনি বি তোয়াতি আজ করু কুম্বি মাগফিরাতি, এগুলাম তুমি আমারে মানো মানার নিয়ায় হতায় হাতে মিল কর, ভিতরে বাহিরে ঠিক করো, ইমান আমলে করো, তুমি আমার গুলাম হইবাই, নেক কাজ করতে হইবাই, গুনার হাম ছাড়তে হইবাই, গুনার হাম ছাড়তাই নাই, নেক কাম করতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমি তোমার আল্লাহ নাই, তুমি আমার জিম্মায় নাই, যাও না দেশা ভাই জাহান্নামের আগুন ডাকছি তোমার দায়, দুনিয়া এমনি নাই, আমি তোমার সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি কি তার দায়, আমার তসবি করার দায়, নাম হাম করার দায়, জিকির করার দায়, এলাকি তোমার লাগে আমার দুঃখ আছে, তুমি এখানে আমার নাই, তোমার মতো নিমক হারাম পৃথিবীর মাঝে আর কেউ নাই। ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুত, মানুষের মতো নিমক হারাম পৃথিবীর মাঝে আর কেউ নাই, মানুষে ও খাইয়া ও হয় নাই, সৃষ্টির মাঝে যে জেলা আছে ওলা আল্লাহ মানিলায়, মানুষের মাঝে কিছু মানুষে হয় আল্লাহ জমিনও নাই, ইতারে আমি ছাড়তাম না, ইতার দুঃখ আছে তার দায়, আমি তার সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি কি তার দায়, আমি আল্লাহরে আনুগত্য স্বীকার করার দেয়, আমার গুলামি করার দেয়, জিকির করার দেয়, তসবিহ করার দেয়, আল্লাহ ফরমাইন ইন্নি, নিশ্চয়ই আমি আল্লাহ ফরমাইন ইন্নি ওয়াল জিন্নু ওয়াল ইনসু ফি নাবাইন আযীম, আমি মানব দানব এই দুই গোষ্ঠী লইয়া বড় মহা সমস্যায়। আচ্ছা আল্লাহর সমস্যা আছে নিবা, আল্লাহর মাথা ব্যথা আছে নিবা, না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তিনি যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি চিরজীবন্ত চির প্রতিষ্ঠিত, তন্দ্রাও নাই নিদ্রাও নাই, তার সত্তার মাঝে কোনো দুর্বলতা নাই, এই আল্লাহ মানুষের লইয়া বড় মহা সমস্যায়। আল্লাহ কি তার দায় আখলুক ইয়া উবুদু গাইরি, আমি মানুষ সৃষ্টি করলাম, আমার নাম খাম করার দায়, তসবি করার দায়, আমার জিকির করার দায়, জমিনও দেওয়ার ঘরে মানুষে বলছে আমি আল্লাহ নয়, এই দুঃখ আমার হইবার লাগানো। ওয়ারজু কুয়াশকুরু গাইরি, আমি তার সামনে খাদ্যের বান্ডার ধরলাম, ওয়ানজাল নামিনাল মুসিনাতি মানসাদ যা যা, মুসলধারে বৃষ্টি আমি লামাইলাম, জমিন ভাইরা ফসল আমি ফলাইলাম, একটা দান দিয়ে সত্তরটা আশিটা আমি বানাইলাম, ফাড়া আলু জমির নিচে ফাইয়া পরিপূর্ণ হইলে আমি ফিরাইয়া দিলাম, এভাবে সব তরি তরকারি ফল ফুল আমি ফুটাইলাম, অমা আমি লাথু আই দিহিমা ফালে ইস্করুন, এসব করছি আমি আল্লাহ তাদের হাত দ্বারা নয়, এরপরে কি বন্ধু মোহাম্মদ আমার শুক্রিয়া আদায় করতো নাই, আমি তারে ছাড় দিতাম নাই, পরিষ্কার ভাবে জানাইবাই, এই তোরা তো ওয়ারজুকু ইয়াশকুরু গাইরি,
আমি আমার খাবার দিলাম, আমি তোমারে জীবন দিলাম, আমি তোমারে রক্ষা করলাম, আর শুকরিয়া করবার সময় আমি তোমারে মূর্তির সামনে ফেললাম। মূর্তি তোমার কিতা দিছে? মূর্তি নিজে বানাইলায়, নিজে সাজাইলায়, নিজে বানাইয়া অক্টার সামনে নত হয়ে গেলায়, তোমার লখান বুকার জমিন হেউ নয়। তোমার মূর্তি তোমার চোদ্দ গোষ্ঠী সহ আমার কাছে আইবাই, তোমার কি জানা নাই? জীবন আমি দিছি, মরণ আমি রাখছি। উজার দি দুলাইলা ওয়ান নাহার, রাত্রে আমি আধার সাজাইলাম, দিনটি আমি আলো আলো দেখাইলাম, ই সম্পূর্ণ আমি হলাম। তোমার জীবন আমি দিলাম, যৌবন আমি দিলাম, মরণও আমি লেখলাম, তকদিরও লেখলাম, তোমারে রক্ষা করলাম, আমি তোমার রবইলাম। এত কিছু করার বাদে আমি তোমারে হারাইলাম, আমি তোমারে ছাড়তাম না। বিদায় আল্লাহ ফরমাইন, ইয়া ইউহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, ও মানবার দানব, যে আল্লাহ তোমারে অত মায়া করে অত দয়া করে, এই আল্লাহরে তুইয়া তুমি আটক মুক্তির করে করে, তোমার কি মরণ নাই? মরণের রসিত আছে আমার ভাই, যেমনে টান মারব তোমার চোদ্দ গোষ্ঠী আমার কাছে আইবে নাই তাই নাই। আলাম ইয়ারো কাম আহলাক না কাবলা হুম ইনাল করুনি আন না হুম ইলাই হিমলা ইয়ার যৌন, মানুষকে দেখে নাই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষের ধ্বংস করলাম দুনিয়ায়, খবর ভিত্তি হারাইলাম। একজন মানুষ আপন জন আত্মীয় স্বজন কারো কাছে খবর দিয়া কইল না, তার খবর শান্তি চলে না আগুন জ্বলের, হায়রে মানুষ কোন দুঃখে তুলে আমার আল্লাহ মানো না। এলাকি কবির বাসায়, ছন্দে গুই বাগে মান অবস্থানে মন, এ না গুই গুরে গুরুস্থানে মন, হে পাশান মন কতদিন দাবি করবায়, তোমার গাড়ি তোমার বাড়ি তোমার সাবি, তোমার সবই নাই গোলাম, তুমিও তোমার নাই, তুমি আসো আসল ঠিকানায়, তুমি একবার মনরে বুঝাইয়া হইবায় কবর আমার ঘর, কবর আমার বাড়ি, কবর আমার ঠিকানা, দুনিয়া শুধুমাত্র মুসাফির খানা, আমি আইছি দুনিয়াত মরবার যায়, তাহার জায়গা দুনিয়াত নাই। ইচ্ছা করি কেউ মরিয়া যায়, ইচ্ছা করি বুলোইয়া যায়, ইচ্ছা করি মরা যায়, ইচ্ছা করি অভাব যায়, এর ভাই তার ইতায় ভাই আল্লাহরমান ওফি আমফুসিকুম আফালা তুবসিরুন, এ মানবার দানব, আমি তোমাদের দেহের গভীরে রহিয়া রহিয়া আছি, তোরা সাইয়া দেখলে না আমি তোর দেহের ভিতরে আমি আল্লাহ আছি নি না। বানাইয়া রং মুহল গর, কনক উঠাইল কাইল মন্তর গরের কারিগর, হাড়ের পালা সামলার সাউনি গাত গাতুনি কি সুন্দর, কনক উঠাইল কাইল মন্তর গরের কারিগর। আমার খালাসুল সাদা হইয়া যায়, সুন্দর সামলা কুশ হয়ে যায়, যৌবন শক্তি নাই হয়ে যায়, শকুর বাওর মরি যায়, খানা রুচি কমি যায়, হাড়ে হাড়ে দরিলাই জুড়ে জুড়ে মারিলায়, এতে বুঝতে হবে আমি আমার নাই, আমার দেহের ভিতরে কোন মহাকারিগর হামাইয়া আমার দেহের সব পরিবর্তন অবস্থা কইরা ফলায়, ঈশ্বর তার কেউ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কুরআনের ব্যাপার নাই, হাদিসের বিষয় নাই, মশুর মাকুলা মানা রাফা নাফসাহু ফাকাদ রাফা রাব্বাহ, যে মানুষ তার দেহ বিচারিয়া যায় তার দেহের ভিতরে বাহিরে আমার আল্লাহর কুদরতর ক্ষমতা দেখা যায়। ইচ্ছা করি আমার সামলা খুশ হয়েছে, কোনো জোয়ান হওয়া ইচ্ছা করি বুড়ো হয়েছে না, ভয় লাগে একটা শের পড়ছি, হাম দেওয়ালু সোদা কি জিসনে বসা জিন্দেগি ফির সালাম হোস নবী পর জসি খায়া বন্দেগি। মহিমা গাই, উত্তম মহিমা গাই ওই আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়, জানের মালিক তো আমি নাই, আমার দেহের গভীরে জান সৃষ্টি করছো, এই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এ দুনিয়ার মানুষ সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাত সালাম জানাই সুনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক ওযু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়, আমার জান যাইতে পারে দুনিয়ার মানুষ আমি নবীর তরিকা ছাড়তাম না, নবীর আদর্শ ছাড়তাম না, উসওয়াতুন হাসানা ছাড়তাম না। এটা কবির কথা নয়,
কথাটা ফরমাইছেন স্বয়ং আল্লাহ, মাতা কুমুর রসুল ফাহুজুহু ওয়ামা নাহা কুমানহু ফান্তাহু, রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন তোমাদের কাছে সাদরে গ্রহণ করো, আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন চিরতরে বর্জন করো। এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল ইমান। ইমান ইসলাম কিতাবা লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা আনফিসিহিম ওয়া আল্লাহু সামিউন আলিম। ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সব দিছে আল্লাহ। ফামান ইয়াকফুর বিত্তাগুত, শয়তানের যত রীতি নীতি এটা আমি পরিহার করিয়া চলবাই, ওয়া ইউমিন বিল্লাহ রহমানের যত রীতি নীতি এটারে মনে প্রাণে জড়াইয়া ধরবাই, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তইলে আপনি একটা মহান হাতলের মালিক হই যাবাই, এটা নষ্ট হইতো নাই, ধ্বংস হইতো নাই, আগ্নে জ্বলতো নাই, পাণ্য অভস্ত নাই, ই আদর্শর মালিক আপনি হই যাবাই, আপনার মতো মহামানব পৃথিবীতে আর কেউ নাই, যদি এর মাঝে বেজাল সৃষ্টি হয়ে যায় তইলে আপনার মতো নাফরমান আর কেউ নাই। আর সঠিক মানুষ হয়ে গেলে নবীর তরিকা চলে গেলে আপনি সত্যিকার একজন ইজ্জতি মুসলমান হয়ে যাবাই, নবীরও আদেশ আল্লাহর নির্দেশ। হুজুরও হরমাইন হুক বিবা ইলাইয়া মিনা দুনিয়া সানাস, দুনিয়ার মাঝে তিন আমল আমি মজা পাই, ওগো আলহামদুলিল্লাহ ফয়েল হইল তি, তি বুন শব্দর অনুবাদ হইল আতর সুগ্রাম, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি, শব্দ বেশ হইলে অর্থ বেশিয়া যায়, শব্দ কমলে অর্থ কমিয়া যায়, আল্লাহ রসুলের ব্যাপারে কায়দা ঠিক নাই। হুজুর সবসময় রহস্য সম্বলিত বাণী নিয়া নবী আকলর প্রকাশ হইয়া যায়, নবী আকলর কথা কম অর্থ বেশ, হুজুরে ফরমাইরা তি, তিবুন শব্দের এক অর্থ আছে সুগ্রাম আতর, আল্লাহ রসুলের হাদিসর মাঝে খালি আতরে সীমিত নয় আরও অনেক অর্থের সম্ভাবনা পাওয়া যায়। তিবুন অর্থ হইল সুকাম সুনাম, তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়াই বাই দুর্নাম সাইডিয়া দিবাই, তুমি আমার উম্মত হইবাই গুণার খাম সার্থ হইবাই, নেক কাম করতে হইবাই, নেক কাম করতাই নাই গুণার খাম সারতাই নাই, তুমি আমার উম্মত নয় আমি তোমার নবী নয়, যাও না দেশা ভাই আমি নবী জামাত নয়। আল্লাহর বাণী নবীর বাণী বেশম আছে নি, কোনো বেশম নয়। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, সত্তা দুইজন নীতি একটা, সত্তা দুইজন আল্লাহ খালিক নবী মাখলুক, নীতি কিন্তু ইয়ার আল্লাহ তা বলেন নবীও তা বলেন, কোনো বেশম নয়। ঔ কথা বুঝাইবার দেয় আল্লাহ রসুলে প্রতি নিয়ত প্রতিদিন আমরা সালাতুল উতির ফড়ি দোয়ায়ে কুনুত ফড়ি, আল্লাহর সাথে আমরা শুক্রিয়ার চুক্তিপত্র করি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা, আল্লাহ আমরা তোমার সাহায্য চাই, আমরা তোমার দরবার ক্ষমা চাই, আমরা তোমারে ভরসা বানাই, আমরা তোমারে বিশ্বাস করিলাই, আমরা তোমার উত্তম মহিমা গাই, তুমি বিনা আপন বলতে আমাদের কেউ নাই, অনাশ কুরুকা ওলানা কুরুকা অনাখ লাউ অনাথ রুকুমা ইয়াক ঝুরুকা, আল্লাহ আমরা তোমার সুক্রিয়া করি করব অস্বীকার করব না, আমরা ওকে ত্যাগ করলাম, আমরা ও থেকে আলাদা হইলাম, যাকে তোমার অবাধ্য পাইলাম, হতে পারে সে সব মিনিস্টার হতে পারে সরকার, সে যদি আল্লাহ তোমারে মানে না সে সরকার হইলে আমি তারে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহুম্মা ইয়াকা নাউযু ওয়া লাকা নুসাল্লি, আল্লাহ আমরা তোমারই গোলামি করি তোমার নামাজ পড়ি, ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ, আমরা তোমারে সেজদা করি বিপদ আইলে দৌড়িয়া তোমারে ধরি, ওয়ানাফিদু ওয়া নারজু রাহমাতাকা, আমরা সর্বশক্তি দেশময় শেষ করি এরপরে তোমার করুণার আশা করি, আপনার বাবার অসুস্থ দেখা দিছে সুস্থতা পাইবার দায় উসমানী মেডিকেল গেলায়, মেডিকেল ডাক্তার চেক আপ কইরা হইছে আপনার বাবার কি তো হইছে আমার জানা নাই, যাও কি বাড়ি ভাই অনেক দরদ হয়,
আল্লাহ ফরমাইন তোরা সপ্তাহ হারাই আমার কাছে আইবাই, আমি সারা পার পাইতাই নাই, কোন দুঃখকে তোরা আমারে আল্লাহ মানতে নাই। জীবনের মালিক আমি, মরণের মালিক আমি, খামারের মালিক আমি, রক্ষার মালিক আমি, সর্বঘটে বিরাজিত আমি, তোমার বলতে কিছু নাই, কোন দুঃখকে গুলো আমারে মানতাই নাই। তুমি জানে আমার না, এলাকি তোমার রংটা আল্লাহ বারে বারে পাল্টায়। সৃষ্টির যে জেলা আছে ওলা তাকে, সৃষ্টির যে জেলা জন্ম লইয়া যায় মরণের আগে তারে ওলা দেখা যায়, মানুষ কিন্তু ইলা নাই। একটা গরু লাল রং লইয়া জন্ম নিব, মরণের আগ পর্যন্ত লাল রং তাকব না, সাদা হইব না, কালো হইব। একটা পশু সৃষ্টির লইয়া যে রং তাকব, মরার আগ পর্যন্ত ওলা চলব না, হইব যে আমি দুর্বল হয়ে গেছি, আমি পারতাম না, মরার আগে কোনো ভাগ্য হয় না আমি উঠতাম পারতাম না, মরার আগে কোনো গরুই হয় না যে আমি আল পাইতাম না। মানুষের 60 বছর হওয়ার বাদে হয় আমি আর শুনলো মুই পারতাম না, এটা কে করে মাতো না আল্লাহ। তো মানুষের মতো নিমকার আমার কেউ নাই, মানুষে বলিলায় এলাকি জুড়ায় জুড়ায় ধরে, ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, প্রেশার হয়, আরও কত রোগ হয়, দেখি তার দায় আল্লাহরে হাড়ে হাড়ে অনুভব করার দায়। মানুষের সঙ্গে যা রোগ আছে সৃষ্টির মাঝে অত রোগ আর কোনো হন নয়, হেরা ডাক্তারে লাগে না, চিকিৎসা লাগে না, পশু পাখি বন্ধুর মাঝে এমনি এমনি ভালো হয়ে যায়, আমরা এখানে ভালো নয়, আমরা আমরা নয়, এলাকি পশু পাখি তারা আল্লাহরে দিলা মানে ইলে আমরা মানি না, এলাকি তারা খামো যায় না, খাবারও হয় আল্লাহ ভরসা কম নয়, সৈন্য ফেটে ফাঁকি বাসা থেকে বাড়াইয়া যায়, ফেট পইটা আবার বাসা তায়, তার ক্ষেত খামারও নাই, কেউ বিদেশও নাই, আমরার ক্ষেত খামারও আছে, ব্যাংকের ঠেকা আছে, বাজারও ব্যবসা আছে, বাইও বিদেশ আছে, এরপরে অভাব আছে, কিতার দায় তোরা আল্লাহ ভরসা তোরার ঠিক নাই। ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ পাউ আসবো, যে মানুষে আল্লাহরে ভরসা বানাইলায় স্বয়ং আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। যদি আল্লাহ যথেষ্ট হয়ে যায় আর জমির তামার মনি যায়, আসমান লোয়ার হয়ে যায়, বৃষ্টি বন্ধ হইয়া যায়, এতে কোনো সমস্যা নাই, খাদ্য দিবা আল্লাহ, আপনার আমার লাঙ্গল সমুন্ময় হামায় ওলাতি ব্যাঙ্গা যায়, বল দুইটা দুই ভয় বিশ্বাসের যে লাঙ্গল, ই লাঙ্গল সমুনা নয়, আসমান জমিন ভাইরা স্বয়ং আল্লাহর আরশে আজিম গিয়া যায়, যদি বিশ্বাসের লাঙ্গল লাগালো হয়। আমরা তো ইলা নাই, আমরা নিজে নিজে লাঙ্গল বানাইলাই, নিজে নিজে জীবন চালাই, ঔটকা হয়, কিন্তু শয়তানে যাইবার দেয় না, ওয়াল্লাহ ইয়া গরু আন্না কুম বিল্লাহিল গারু, শয়তানে ফত বুলাইলে দুকা বাজে দুকা দিয়া ফত বুলাইলাই, কয় না বা কি গভীরে যাইও না, দুনিয়াতে আইসো খাইবাই ভর্তি করবাই, এটা শয়তানের পরামর্শ আর কিন্তু নয়। হাজিরিনি কেরাম, ও আল্লাহ রব্বুল ইজ্জতর শুক্রিয়া আমরা করলাম, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হইলাম, নবীর শুক্রিয়া জানাইলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইলাম, এই নবীর শুক্রিয়া। আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ওয়াম্মা বি নিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলছেন ও বন্ধু মুহাম্মদ আমার, তোমার রবর সকল নিয়ামতের হাদিস তোমার কাছে তোমার জানা আছে, ও বন্ধু এই সমস্ত হাদিসের বিশদ ব্যাখ্যা দিও তুমি মানুষের কাছে। অর্থ তোমার রবর যত নিয়ামতের হাদিস তোমার কাছে তোমার জানা আছে, ই জ্ঞান আল্লাহ দিয়া দিয়েছে, ফাহাদিস এই সমস্ত সকল হাদিসের বিশদ ব্যাখ্যা দিও তুমি মানুষের কাছে দুনিয়ার কাছে। আমার কত হইল আমরার কত হইল, সৃষ্টির মাঝে যত হীরা কাঞ্চন মণি মুক্তা 7 আসমান 7 জমিনে যত নিয়ামত পাওয়া যায়, সবচাইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামতে কুবরা মুহাম্মদ রাসূলুল্লাহরে আল্লাহ বানাইয়া ভালায়, এর চাইতে বড় নিয়ামত আর পৃথিবীর মাঝে না। বিদায় নিয়ামতের শুক্রিয়া আদায় করলে হইলেও নবীর শুক্রিয়া আদায় করতে হয়, বাদ আজ খুদা বুজুর্গ তুহি কিসা মক্তসর,
লিগে আল্লাহ ফরমাইরা কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। বলো বন্ধু, বলো পরিষ্কার ভাষায় বলো, যারা কোরআনে কারিমর লাগাল হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাগাল হয়, এই দুই দনে যারা ধনী হইয়া যায়, ফালইয়াফরাহু তাদের জন্য অপরিহার্য হইল, তারা যেন এই দুই দন হইয়া খুশি হরিলায়, ঈদ হরিলায়, ঈদ হরাটা তাদের উপর অপরিহার্য হইয়া যায়। হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, খরে লাভ কিতা হইবায়, হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, তামাম জীবনে যা সঞ্চয় করবায়, হজ যাইবায়, নমাজ পড়বায়, তসবি পড়বায়, যত টাকা জাকাত দিবায়, সকল আমল যদি এক পাল্লাই তোলা যায়, নবীর মিলাদের খুশির সমান নাকি ও অসম্ভব নাই নাই নাত বানাইল গজ নাই করায়াত তফসির খেয়া করছি হুজুরের চাষা করো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস, এর চাইতে বড় আলিম জমিনও নাই আসমানও নাই। হুজুরের চাষা তো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস, এর চাইতে মহাজ্ঞানী কোরআনে কারিমর তত্ত্ব বুঝরা মানুষ আর কতটাও নাই। এন কইছেন ফজলুল্লাহ বলতে হুয়া কালামুল্লাহ, অবি রহমতি বলিতে হুয়া রসুলুল্লাহ। এই দুই সম্পদর মালিক যে বাজার হইবা ফালিয়াফরাহু, তারা লাগে ঈদ করা, খুশি করা, আল্লাহ বলছেন অপরিহার্য হরি দিবা, এটা অপরিহার্য হইত। হাজিরিন, আবদুল্লাহ ইবনে আব্বাসকে তার মা উম্মুল ফজল, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মুল ফজল, হুজুরে দেখছো দেখিয়া হইরা ও চাচি আম্মা, কয়েক দিনের ভিতরে আপনার শুভ সংবাদ ভাইবায়, তোমার শরীর দেখলে চাচি আম্মা বোঝা যায় তুমি আগামী দিনে একটা সুসন্তান ভাইবায়। চাচি আম্মায় শুনছেন মাতিছেন না, মনে মনে মুসকি আসিছে, বাতিজা মুহাম্মদ বলছে আল্লাহ মরে সুসন্তান দিচ্ছে, দেখা যাক কী হওয়া কী হইয়া যায়। কয় এক মাস পরে ছেলে আইছে দুনিয়ায়, চাচি আম্মার ইমান বাড়িয়া যায়, বাতিজা মুহাম্মদ আগেই বলছে সুসন্তান দিবা আল্লাহ, আরও তাই আমারে ঘরমাইছে, চাচি আম্মা সন্তান হওয়ার পরে আমার দরবারও নিয়ে যাইবাই বরকতের কোনটা হইবাই। চাচি আম্মার মনে আছে ছেলে জন্মই গেছে, গোসল করাইয়া জামা ফরাইয়া হুজুরের দরবার লইয়া গেছই, তাহনিক করাইবার দেয় বরকতান আর দেয় হইলা, বাবা মুহাম্মদ তুমি বলছিলে ছেলে দিছে মরে আল্লাহ, আরও কইছো বরকত দিবাই কিলা দিবাই, চাচি কুরমাইছো খেজুরাইছো হা আনছি যাও, হুজুরে বেছি ফেলাইছই আর খেজুর তার মোবারক মুখ হারাইছই, হুজুরে তুতু মোবারক মিশাইয়া সিবাইয়া গালাইয়া যেমনে শিশু বাচ্চা আবদুল্লাহ ইবনে আব্বাসের দিছেন খাবাইয়া, ও দিন তাকে সাত আসমান সাত জমিনের ইলিম দিয়েছেন বরিয়া, ও তানুর আর কোনো তফসির হারক নাই, দুনিয়ার শ্রেষ্ঠ তফসির তফসিরে ইবনে আব্বাস তাই তফসির করছেন। আল্লাহর নবীর তুতু মোবারক যে বা এখান মানুষে খাইছে, ও তুতু মোবারকর বরকতে বিশ্ব বরণ্য আলিম আল্লাহ দান্তে বানাইয়া ফেলাইছে, কোরআন বুঝর আলিম তান তাকি আর বেশি কেউ জানে না, ই কি তার দায় হুজুরর তুতু মোবারকর মাঝে বরকত আছে নি না নাই আছে। অলিয় যুগের গভর্নর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই আরবি ভাষার মানুষ নাই, রাসূলুল্লাহরে গিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আমার আরবি জানা নাই, আরবর মাইছে লইয়া মরে খাউরি খায়, আরবি মাথলে মাইছে লইয়া আমারে কোনটাসা বানাইলায়, হুজুর কিতা করা যায়, হুজুর হয় না করবাই, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হা করছইন, আল্লাহর রসুলে সালমান ফার্সির কোলা মুখর মাঝে তু তু দেলাইছইন, হুজুরর তু তু মোবারকের খাইয়া ফেলাইছইন, খাওয়ার পরে এই দিন থেকে তাই শুদ্ধ আরবির ভাষার মালিক হই গেছইন, জীবন গেছে আর কোনোদিন আরবি ভাষার মাঝে বেড়া লাগছে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তুতু মোবারকর মাঝে বরকত আছে নি না না, হুজুর লোকের যা সম্পর্ক আছে সব তার মাঝে বরকত আছে, এলাকি আমরা কই তুতু মোবারক
হেশাম মোবারক, রক্ত মোবারক, গাম মোবারক, জামা মোবারক, হুজুরের সকলটা মোবারক। কথাটা বুঝাইছে? অনেক কিছু বেঈমান মার্কা মানুষ বাড়াইছে, কয় শুনছ নি রব, হেশাব বলে মোবারক হয়ে গেছে। অনু কিতা মাতে বেঈমানের গোয়ায়, তোর বাপর হেশাব নাই বে, তোর বাপর হেশাব হাজার বার নাফাক। আমরা বলছি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হেশাব মোবারক। হুজুরর মার বান্দি উম্মে আইমান, হুজুরে হেশাব করে দেখো না উম্মে আইমান, আমার ফার্স্ট ক্লাস লাগা মতো হলাই ভাই। উম্মে আইমানের টস লইয়া যায়, সিলিম সিল লইয়া যায় আর গান পায়, যত যায় গান পায়। এখন কন্যা আর এইটা হেশাব নাই, কত গান করে কিতার দেয়, যত শ্বাস টানে অত মজা লাগে। ওটা করতে পারতো আমি রাস্তার মাঝে হেশাব খাইয়া আবার আল্লাহ রসুল দরবার ভাই। হুজুর এখন উম্মে আইমান অত সকালে ইলাই জায়গা মতো হেসাব ফলাই যায় না, উম্মে আইমান এখন ইয়ারসুল্লাহ হেসাব নাই। আমি শ্বাস নিলাম গান ফাইলাম, ও আপনার হেসাব মোবারক আমার পেটের মাঝে আনা মতো রাখলাম, আমি খাইয়া ফেলাইলাম। হুজুর এখন উম্মে আইমান আমার ফসলাপ যার পেটের ভিতরে যায় জীবনের মতো আর কোনোদিন এই বংশর মাঝে কেমন পর্যন্ত যত মানুষ তোমার বংশর মাঝে আয়, ও উম্মে আইমান ই ফসরাবর সুগানোর দায় কোনোদিন ইতারে কোনোদিন ফেটর বিষে পাইত নাই, হলজা খাটন বিষ এরার বংশর মাঝে হইত নাই। আর তুমি যে আমার ফেসাব খাইলাই তোমার লাগে জাহান নামের আগুন হারাম হইয়া যায়। হুজুরের ফেসাব খাইলে জাহান নামের আগুন হারাম হয়ে যায়, আর বেঈমানে ডং করে ফেসাব বলে মোবারক হয়ে যায়, বা এটা তো বুঝবার নাই। তুমি বেঈমানে কিতা বুঝতে হয়, নবীরে চিনে ইমানদারে না বেঈমানে? ইমানদারে চিনে, দুরুদ ভরে হে ইমানদারে না বেঈমানে? ইমানদারে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুনাফিক নাই কাফির নাই, ইমান যারা আনবাই তোরা আমার কথাটা কান খুলিয়া শুনবাই, আমি দুরুদ ফড়ি আমার ফেরেস্তায় ফড়ে তোরাও আমার নবীর প্রতি দুরুদ ফড়বায়, ফড়ার মতো ফড়বায়, সালাম করার মতো করবায়, তাকিদ মহফুলের তাকিদ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাকিদ গুরুত্ব সহকারে। ও আমরা গুরুত্ব সহকারে কিয়াম করি, দাঁড়াই, নবীর সম্মান লাগাই, ইমাম সাহেবের খুতবা দেন গুরুত্ব সহকারে দাঁড়াইয়া, প্রেসিডেন্টের ভাষণ দে গুরুত্ব সহকারে দাঁড়াইয়া, গুরুত্বপূর্ণ কথা দাঁড়াইয়া, বইয়া যেসাই সালকে মারতে পারে তুমি মাতরাম, আপনি বনো আমি বনো, দাঁড়াইয়া হল সময় পাতে না। হাজিরিন এলাগি আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মন, আপনি আপনি আস্তা জীবন গাইলে নবীর শান বাড়ত না, এ তবে আপনি আপনার দাম বাড়াইবাই। কবি বলছে মাইন মাদাহ তু মোহাম্মদ আম্বি মাকালাতি ওয়ালাকিন মুদিস তু মাকালাতি বি মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ তোমার শান গাইবার আমার ক্ষমতা নাই, বাসা আমার জানা নাই, ইলা জ্ঞান আমি পারতাম নাই, তবে খবর পাইলাম নবী তোমার শান মান যে মাইসে গাইয়া যায় তার প্রশংসায় মানুষ পঞ্চম গইয়া যায়, বিদায় আমার ধান যাইতে পারে নবী আমি তোমার নাম ছাড়তাম নাই। শরিয়ত হো তরিকত হো তামামি হকিকত মে মুহাম্মদ কি গোলামি, শরিয়ত তরিকত যাই বলো মুহাম্মদর ফতে ফতে পথ চলো, এটাই আসল ইমান, এটাই আসল ইসলাম। ইসলাম কোথা নাই, মুহাম্মদ রসুল্লাহর আদেশ নিষেধ মানার নাম হইল ইসলাম। হাজিরিন মুহাম্মদ কা মোহব্বত ইমানকে লিয়ে শর্তে আগুয়াল হে, আল্লাহ রসুল্লর প্রেম ভালোবাসা ইমানের পূর্ব শর্ত, ওটা হইল আসল জিনিস। হাজিরি নে কেরম এলাগি আল্লাহর নবী হরমান মুহাম্মদ ফরকুন বাইনান নাস, মুহাম্মদ হলো মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী, হুজুর রে মানলে মানুষ ইমান পাইয়া যায়, হুজুর না মানলে মানুষ কাফির হইয়া যায়। নবী হইলা ইমানের দোকানদান, আপনি আমি হইলাম ইমান খরিদ্দার, নবী মুমিন বি আপনি আমি মুমিন, নবী ইমানের দোকানদার বাটি কথায় আপনি আমি ইমান খরিদ্দার, ইমান ফাইত হইলে নবীর নাম লইবাই নবীর কাছে যাইবাই, নবী হইলা হুয়া আলামুল ইমান হুয়া আলামুল ইয়াকিন হুয়া আলামুল হুদা,
নবী ইমানের নিদর্শন, বিশ্বাসের নিদর্শন, নবী যেন না ইমান ইসলামী নয় লাগে আল্লাহ ভরমানি যা জুকির তো জুকির তামাই। যে জায়গার মাঝে আমার আলোচনা হইব সঙ্গে সঙ্গে বন্ধু মুহাম্মদর নাম থাকতে হইব, একা একা আমার নাম জেনিব এটা আমি মানতাম নাই কবুল করতাম নাই, আমার তারিফর কিন্তু শেষ নাই। আল্লাহ ফরমাইরা ওয়াইমিন শাইয়িন ইল্লাইসাবিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে এমন ব্যক্তি নাই, বস্তু নাই, ঘর নাই, সাগর নাই, আকাশ নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, যেন আমি আল্লাহর নাম নাই, আঠারো হাজার আলম আমি আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হইয়া যায়, বন্ধু মুহাম্মদ কিন্তু আমার লাগার নাই, তবে আমার মন বলছে বন্ধু আমার সঙ্গী হইয়া প্রশংসার দাবিদার হইয়া তুমি আমার বন্ধু আমার সাথে সাথে তাহবায় কইরা আল্লাহ ফার বাইনি কুন্তা করতে কোনো মূল্যায় এ লাগিয়ে আমরা মিলাদ পড়ি আল্লাহর আদেশ মানি। হুজরে ফরমান জানি জিব্রাইল ফাকাল ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াকরাউকা আলাইকা সালাম। জিব্রাইল আমার কাছে আইলো আল্লাহর দরবার থেকে আমার সালাম জানাইলো আর ও কথা কইল ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াকরাউকা আলাইকা সালাম, ও মুহাম্মদ আল্লাহর বন্ধু আপনার রব বলছে আপনার সালাম। সালাম দেখা দিছ আল্লাহ আল্লাহ সালাম করছে এখন মোল্লাই হয় ইয়া নবী সালাম আলী হয় বেজা তুই যায় কোন জাতর মেশা তুমি তোমার ফহমে কিল্লত আল্লাহর অভাব আছে ফতোয়া দিবার আগে চিন্তা করবায় কোনো ফতোয়া দিরায় যার নাম লইলে মোল লই লয় যার নাম দিয়ে লিল্লা হই লয় এনফতারে ফতোয়া দিবায় লাগি আল্লাহ হইরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। সুবহানি মাযাম আসানি আল্লাহ বলছেন আমি ফুত পবিত্র আমার শানের শেষ নাই আমার কলঙ্ক নাই নিষ্কলঙ্ক আমি আমার কোনো দাগ নাই প্রশংসার সীমা নাই। তোমরা যারা প্রশংসা করবার চাইবাই আমার প্রশংসা করার আগে ওয়া সালামুন আলাল মুরসালিন আমার বন্ধু মুহাম্মদের আগে চূড়া সালাম জানাই ভাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ফরে হই ভাই কুরআন জি ওরায়াত নিমেসাবর মাত নাই। তোমরা আমার নবীর সালাম জানাইও আগে আলহামদুলিল্লাহ হইও চূড়া ভরে সে কইরা মাতার তো আছে নি কুরআন জি ওরায়াত মাতার কোনটা নাই হয় মিলাদ বলে কোরআন শরীফ নাই মিলাদ বড়া কোরআন শরীফ সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ইয়াউমা ইয়ামুতু ইয়াউমা উবাসু হাইয়া ইসান মানে দে কইরা আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ইয়াউমা আমুতু ইয়াউমা উবাসু হাইয়া কেন বি হলে কইরা তারার জন্মদিনও তারার সালাম মরণও সালাম হাসর মাঠও সালাম তারা খুশি আর খুশি তুমি বেজার আছে নিবা এ লাগে নবীর মিলাদও বেজার খেয়ে শয়তান আবু কুবাইস ভালো কইরা হানছে ই কোন নবী আনরায় আমার মূর্তি একটাও থাকতো নয় ও দুঃখে খাইন দিয়া শেষ হইয়া যায় মাটি তুলতে আনছে যে জানে হেতারে মানে যে জানে না হেতারে মানে না স্কুলে যে ছাত্রই পড়ছে বুড়াওয়ার বাদেও চুকর বাজার তার সারে দেখছে দেখার বাদে সে গাড়ি রাত তাকে ফেলাইছে সার আইয়া ফালাইয়া এর বাদে জুতা দিয়ে উড়া দিছে আর মন রেখে এমন পলা বেদিস হইলে সার দেখলে না সেই তা করবাই ঠিক না গরুর হাল যে হুয়া সারে চিনে না সারও খান্দাক দিয়া দুমা সারে সারে হনবা ভৈরা খাওয়া সারেও জানো নিয়ে চিনে না মারে কথা বুঝছো নিবা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ উতালান হুর বয়স যে সময় ষোলো বছর গেছেন ব্যবসা করার সিরিয়ায় ঘুমাইয়া দেখেন স্বপ্নে কাবারাঙ্গি নাই চন্দ্র সূর্য লামিয়া যায় জলমল আলো দেখা যায় কিছু আলো তান গর হামাই যায় কিতা দেখলাম কিতা নাই গুম থাকি জাগিয়া গেছো ইনকে মাইসরে জিকাইছন বা অত্র এলাকায় কোনো দরবেশ মলনা আছে নি না নাই বলে হাঁ আছে তৌরাতের পণ্ডিত ইঞ্জিলের পণ্ডিত ও জায়গায় গেলে ভাই ভাই তোমার সমস্যা কই ভাই গিয়া বলিয়া সাহ আমি আইছি আমার একটা স্বপ্নর ভিক্ষা দিবার দেয় কিতা দেখলায় সব আমি দেখলাম কাবা শরীফ চন্দ্র সূর্য আমি গেছে জলমল জলমল করতেছে আর কিছু আলো গিয়ে আমার গরম হামাইছে আমার গুম ভাঙ গেছে
সোহন হি দরবেশে বিজ্ঞা দের ঘর তোমার নাম আবু বকরনি জি অয় তোমার বাপর নাম আবু কুহাবানি জি অয় কুরেশ তোমার বংশ নিজি হয় মক্কা শরীফ তোমার বাড়ি নিজি হয় স্বপন দেখা ঠিক হয় শুনো তোমার স্বপ্নর ব্যাখ্যা দরবেশ এখন কিছুদিনের ভিতরে তুমি বাড়ি যাইবায় মুহাম্মদ রসুল্লাহ নবুয়তি প্রকাশ পাইবা তুমি তান প্রতি বয়স্ক মাইসর মাঝে প্রথম ইমানদার তুমি হইবায় তুমি তান প্রতি ইমান আনবায় নবীর জীবদ্দশায় তুমি তানর প্রধানমন্ত্রীর পদ পাইবায় নবীর ইন্তেকালের ভরে তুমি প্রধান খলিফা সাজবায় শোভন শুনিয়া আচ্ছুন বাড়ি ভাই আর কলকে মাত নাই বলো মাইছে নিয়ামতের কদর করে নিয়ামত নিয়ামতের কদর করে তান বাহরিও কইছুন না সমাজে দেখছই কয়েক বছর ভরে নবী বাড়ি গেছেন প্রকাশ হয়ে গেছেন চল্লিশ বছর কালে তুমি পেয়েছিলে নবুয়ত কালামুল্লাহ নাজিল হইল রসুলুল্লাহর মারিফত আর নবীও নবিয়ান লাউকানা সাবিয়ান নবী নবীও যদিও শিশু প্রকাশ হয়েছে নবীর চল্লিশ বছর কালে নবুর নবুয়তি আছে তো জমিন আইবার আগে আবুবকরে খবর পাইছেন আখারি যাবার নবী বাড়াই গেছেন গিয়া নবীর দরবার কেমন ইয়া রসুলুল্লাহ আপনার যে নবী হইবাই নবুয়তির দলিল আমারে দিবাই ডকুমেন্ট দিবাই খুজরে ফরমাইন মারা ইতাবি সাম ও আবু বকর সিদ্দিক তুমি দে শামো গেছলাই সিরিয়াত গেছলাই স্বপ্নে কিতা দেখছিলাই আর হেই বদ্রলোক দরবেশ বেটার কাছ থেকে ব্যাখ্যা কিতা শিখছিলাই এটাই তো আমার নবুয়তের প্রমাণ হইয়া যায় আবু বকরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মদ রসুলুল্লাহ হইয়া মুসলমান হইয়া যায় এই আবু বকরের দবা নাই আল্লাহর নবীর মিলাদ ফলাইবার দায় তানোর পক্ষ তাকে একশোটা উট কুরবানি করতা আর ওবর মাইসে খাইতা আর তার নিজে ঘোষণা করতা হাজাল ইয়াও মা হাজাল ইয়াও মা এই সেই দিন এই সেই দিন আমার নবীর জন্মদিন আমার নবীর মিলাদুন নবীর দিন কতটা উট একশোটা উট দেবো রেখা ভাইতা আর মাইসরে হইতা সেনে খাইরা আইতা মাগ না নাই এই দিনে আমার নবী তশরিফ লইয়া জমি নয় তান শুক্রিয়া আদায় করার দায় তোরা আমার দরবার থেকে একশো উঠোর মাংস খাইয়া দেয় যায় তাইলে হেন বুঝছেন নবী কে আর মিলাদ কিতা নামরা বুঝছি পাইল তারে কইল না রে থাই বাবে জালালের মন তাকতে কুদা প্রেম সুদক পান কর রে পাগল মন যে মজা পাইছে ইমানর হে বুঝছে কিতাক এরপরে শেষ নাই এয়া উবে করা সইন আল্লাহর নবী আসইন হুজরে আরো এক সাবিরে যুদ্ধর মাঝে মজাই দিবান এফাটাই সইন ঔ সাবির বউয়ে স্বপ্নে দেখছইন গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া গরহামাইছে স্বপ্ন দেখার বাদে মহিলা সাবির গুম ভাঙ্গেছে কিতা দেখলাম কিতা নাই স্বামী আমার বাড়িত নাই জানি না আমার স্বামী আছে নি না নাই পরদিন সকালবেলায় গেছেন আল্লাহর রসুলের দরবার ও স্বপ্নর তত্ত্ব বুঝার দায় স্বামীর খবর আনার দায় মহিলা সাহেবে কইল ইয়া রসুলুল্লাহ গেল তিন মাস আগে আপনি আমার স্বামীরে যুদ্ধত ফাটাইছিলাই মুজাহিদ বানাইছিলাই তার সাথে আমার যোগাযোগ নাই চিঠিপত্র আদান প্রদান নাই আমি এইছি স্বপ্নর ব্যাখ্যা নিবার দায় আমার জামাইয়ের খবর নিবার দায় হুজুরে ফরমাইলা কিতা দেখলায় মহিলা বলছে হুজুর আমি দেখলাম গুনগুন সুরে গান গাইয়া মৌসাকে মধু লইয়া আমার ঘর হামাইছে শোভন দেখার বাদে আমার দানো অশান্তি সৃষ্টি হয়ে গেছে গুমো ভাঙ গেছে এখন আমি আইছি আমার স্বপ্ন বুঝার দায় আমার জামাইয়ের খবর নিবার দায় হুজুরে ফরমাইছো নিসবিরি অগ মহিলা তুমি সবর করবাই দরজা দরবাই তোমার স্বপ্নর তত্ত্বই বোঝা যায় তোমার স্বামী যুদ্ধর মাঠ শহীদ হইয়া যায় জমিনও থাকতে ওর সাথে মধু মিলন হইতো নাই তুমি যে স্বপ্ন দেখলা এটা তোমার জন্য রেড সিগনাল হইয়া যায় যেমনে শুনছে স্বামী নাই মহিলার মহিলার মাঝে নাই বুক বড়া বেতানিয়া কণ্ঠ ছাড়িয়া খান্দিয়া বাড়ি বা এফত দিছে রাস্তায় রাস্তায় ফতর মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দেখা হইয়া যায় এনেকুৱা নিয়ে মহিলা এখান তো শান্ত হইলে চার ওয়ালের ভিতরে খানবায় মহিলা অকলে কণ্ঠ ছাড়িয়া চিৎকার দিয়া রাস্তার মাঝে খান্দা ঠিক নাই ফরমাইছেন রসুলুল্লাহ মহিলা বলছে ভাই আবু বকর সিদ্দিক আমি নাই আমারে স্বপ্নে খান্দায় স্বপন কিতা দেখলাই গো আমারে কইবায়
ও মহিলায় আল্লাহ রসুলের নাম উল্লেখ নাই, মর্মহতা মহিলায় মহিলার পক্ষ থেকে হইয়া যায়, নবীর নাম উল্লেখ নাই। মহিলা বলছে, ভাই স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া মৌজাকে মধু লইয়া আমার ঘর হামাইছে, এই স্বপ্নের তত্ত্বই বোঝা যায় আমার স্বামী মারা গেছে। নবীর নাম যখন উল্লেখ নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস বাইড়া যায়। তাই কই না গো মহিলা, স্বপ্নর ব্যাখ্যা ইলা নাই, আমি কইলে শান্তি পাই ভাই। মহিলায় কয়, ভাই আপনি কিতা কইতে চাই রায়? বলে আমি বলছি, আগামীকাল তুমি তোমার স্বামীর এসো, শরীরে বাড়িত পাই ভাই, মধু মিলন করতে পার ভাই, চিন্তার কোনো কারণ নাই। যেমনি এখন শুনছে মহিলা থামি গেছে, আর খান দে না, তবে আসিও উঠেন না। স্বপ্ন একটা ব্যাখ্যা দুইটা, কোনটাই করবো কোনটা? নবী রাখতাম না সিদ্দিক রাখতাম? একটা স্বপ্ন সত্য হইব, একটা ব্যাখ্যা নষ্ট হইব, কোনটায় কোনটা করব? এখন হতবাক হয়ে গেছে বাসার রাজ্যে, অধিক সুখে পাতর বনি গেছে। আমজাহুরের মহাদিসা হুজুরে কইতারে, বাবা মহিলার চাবির তেসামা লাগ গেছে। হুজুর তেসামা কিতা? হুজুরে হয় এমন এক জমিবা, পানিও নাই ডুলিও নাই, কোনো লখন হাল বাওয়া সম্ভব নাই। মহিলা আসতে পারে না, খানতে পারে না। ও জামাইয়ের খবর তো ঠিক মতো জানে না। যেমনে চিন্তা করতে করতে গভীর ঘুমে গেছে, হঠাৎ শুনে ইফতাহিল বাপ দরজা খুলি দেখ, দরজা খুলিয়া দেখে স্বামী আইছে, খুশি বাসি হইছে। পরদিন সকালবেলা আল্লাহর রসুলের দরবার হয়ে এই মহিলা চাবি গেছে, গিয়া বলতেছে, ইয়া রসুলাল্লাহ হুজুর, এখন বলার বিষয় নাই, তোমার স্বামী বাড়িতে আইছে, তুমি আইছো কইবার দায়। মহিলা কেছে কইবার দায়? হুজুরে ফরমান খোয়ার দরকার নাই, তোমার জামাই, তোমার জামাই বাড়িতে আইছে, আমার অজানা নাই। আর বেঈমান বলছে নবীর গাইবর খবর জানা নাই। আমরা ছাত্ররা গজল গায়, ওজার খবর শুনে চমকে উঠে প্রাণ যে পাগল হইয়া যায়, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। হুজুরে ফরমান, ও মহিলা আমি বলছি তোমার স্বামী নাই, আমার ব্যাখ্যা নেওয়ার পরে খারে দি ব্যাখ্যা করাইছিলাই, খারে ভতো পাইছিলাই, ফজুর আমি আবু করে পাইছি, তান কিতা কইছন? তান কইছেন স্বামী আইবা, স্বামী আওয়া সুজা নাই, যেমন বুঝছ তেমন নাই, আমার এলহামের মাধ্যমে জানাইছো না আল্লাহ, ও বন্ধু মুহাম্মদ তোমার স্বপ্নের বাস্তবতা শতভাগ ঠিক হইয়া যায়, সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু রে বন্ধু, খামোখায় একটা ব্যাখ্যা দিয়ে আবু করে মাঝখানো বেড়া লাগায়। এখন রে বন্ধু, সিদ্দিক লোকব দিছি আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নাই, এখন যদি মরা স্বামী জিন্দা কইরা বাড়িত না ফাটাইল যায়, খাইলবাদ পরশু দিনে মহিলার কাছে আবু বকর সিদ্দিক রইত নাই, কইব আমার স্বামী কইল আইব বাড়িত আইল না, এন্ডে আমি কাজ্জাব ছাড়া সিদ্দিক মানব না, বন্ধু রে আমার কথাটা ঠিক রইল না। এলাকি বন্ধু, আমার দেওয়া লোকব ঠিকাইয়া রাখার দায়, তুমি বাস্তব বন্ধুর বাস্তব স্বপ্নের তত্ত্ব স্থগিত ঘোষণা করলাম, আবু বকরের খামোখাও বাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা হইয়া বাড়ি ফাটাইলাম, বন্ধু বেজার হইও না। ফুলতলি রহমতুল্লাহ কথা, কলিয়ার শেষাবে কাটতে পারবায়, কাতিয়ার শেষাবে কাটতে পারবায়, বিরোধিতার খাতিরে বিরোধিতা করা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কাটরা কোনো আলিম যে কথাও নাই পারবায়, যদি কেউ কাটিলে তে হুয়া খারিজানিল ইমান, সে আলিমও নয়, ঠিক নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় যদি খামোখা মরা স্বামী জিন্দা কইরা আল্লাহ বাড়িত ফাটায়, এই আবু বকরের হাদিস ফরমাইরা মান আনফা কাদির হামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ, যে কেউ আমার নবীর মিলাদ ফলাই বাই, ফল বাই সিন্নি ফাঁকাই বাই, টাকা পয়সা করছি বাই, মাই সরে খাবাই বাই, নিজে খাই বাই, আমার নবীর মিলাদুন নবীর সম্মান দিবাই, আমি আবু বকরের সঙ্গী হইয়া নিরাপদে ব্যস্ত যাইবাই। ট্রেনিং প্রাপ্ত একটা আর্মির গুলি মিস হইতে পারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা মিস হইতে পারতো না। সিদ্দিক এমনি নাই যার মুখ থাকে খামোখা একটা কথা বাহির হইলে পরিশেষে আল্লাহরে আল্লাহ এই কথাটারে সত্য বানিয়ে দেয়, এন সিদ্দিক যারে মনে হয় তারে সিদ্দিক দেওয়া যায় না, সিদ্দিক যা বলবায় তা সত্য হইতে হইবায়।
হাজিরিনে কেরাম, তইলে আমরা বুঝলাম আবু বকর সিদ্দিকের আমল আছিল নবীর মিলাদ সম্মান করা, ইজ্জত করা, সিন্নি করা, ঠিক না? ইসলামের দ্বিতীয় খলিফা আবু বকর, পরে দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমান। আমার পরে আর কেউ শুননি, আলিমারা শুননি বা আলিমারা শুননি, বলা নাই বলতে এসে শরীরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমান নয়। তান ফরমাইরা মান আজ্জামা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদাহি আল ইসলাম, যে কেউ আল্লাহর নবীর মিলাদ সম্মান করব, ইজ্জত করব, মিলাদ পড়ব, ফড়াইব, সিন্নি পাকাইব, এন দ্বারা যেন ইসলাম ধর্মটা জিন্দা হইয়া যাইব। ওমর ফারুক যেমন তেমন মানুষ নয়, যারে দেখলে শয়তানে ডরায়, হুজুরের সামনে দিয়ে শয়তান যায়, হুজুরে ফরমানিয়া ইবলিস আইনা তাজ হবু, ও শয়তান তুমি কই যাইতা, কই হুজুর যাইতা, মোবাইল দিয়ে বেড়াইবার দেয়, আনন্দ ফুর্তি করার দেয়। কিছু সময় পরে রাস্তার মোড় ফিরাইয়া আবার হাফাই হাফাইয়া দৌড়িয়া আবার রসুল্লাহর সামনে দিয়ে শয়তান যায়, হুজুর এখন শয়তান ধীরে স্থিরে গেলায় শান্তভাবে গেলায়, এখন হেরান কিতার দেয়, হাফাই রায় কিতার দেয়, কই হুজুরি ভাই যাওয়া ঠিক নাই, বলে হেনে, বলে হুজুর আমি চাইছিলাম মোবাইল বেড়াইবার দেয়, গিয়া দেখি রাস্তার মাঝে হযরত ওমর দেখা যায়, ওগা সুবহানাল্লাহ, হুজুরে ফরমান ওমর দেখলে কি হইয়া যায়, কই হুজুর ওমরে দেখলে আমি শয়তানের কলজাত কা ফুটি যায়, হুজুরে ফরমান ইন্না শয়তান ইয়াকাফু উমরা, নিশ্চয় শয়তানে আমার ওমর রে ডরায়, শয়তানে ভয় পায় ওমর রে। এলি কাজী নজরুলে কইছিলা, ফেরদৌস সাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, আরও একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি, অমর তোমার তরবারি খান লইয়া যদি গত আরবার আইতায়, এই দেশের মাইসরে ঠিক করিল চায়, ই দেশ ইসলামর নাই, ই দেশ মানবতার নয়, সে কইস কাজী নজরুলে, ওনে আলিমে হলে ডরায়, আলিমে আছে না কাজী নজরুলও তো ইমান আছি, কাজী নজরুল বলছে এ নবী এ দেশ নয় তোমার ইসলামের নয় গণবী গণ মানুষের, এই দেশটা হলো কার্ভি আর গরু ছাগলের, কীটা লাগছে বেটায় ফারবানি আলিমে হত্যায়, মাদ্রাসাত নজরব নাই, আরবিও নাই, কোনো মোল্লার মাত নাই, তো বুঝা গেল সকল মোল্লার ইমান নজরুলের সমান নাই, নজরুলের সময় তো নজরব আছিল, ফলাও আছিল, এরপরেও বেটা এখন দেখিয়া মাইসের অবস্থা খুলছে, হে নবী এ দেশ নয় ইসলামের নয় গণবী গণ মানুষের, এই দেশটা কার্ভি আর গরু ছাগলের, সাবাস কবি সাবাস কবি, ধন্যবাদ, এরা দেখো কবি কান্ডারিয়ে তোর নির্যত মাজি মাল্ল দাড়ি মুখে সারি গান লা সারি কাল লা, এর হইল কবি, মানে ওতারে বাদ দিয়া আগডুম বাগডুম গুলাডুম কথা বলাই যায়, হায় যে দেশের শিক্ষা নষ্ট হয়ে যায় এ দেশে ওয়াজে কামাইতো নয়, তো বেকার তো বাইট শিক্ষা শিক্ষা নীতি শেষ বেটাই ওয়াজে কামাইতো নয়, আল্লাহ মাফর অমর রাদিয়াল্লাহু তাআলা জমা নাই, তেমন কিছু না করছে, আমার রাজ্যের মাঝে হাউজি খেলা নাই, জোয়া নাই, মদ খায় হওয়া নাই, যে এইটা করবায় দরা খাইলে ফেটি সামলার হইতো নয়, যেই কথা সেই কাজ, ডরাইয়া খেলু বাত নাই, এক মদ করে হয় আমার মদ না খাইলে ওইতো নয়, আমার দরিলছে নিশায়, গভীর রাত্রে বাড়াইছে মদ খাইবার দেয়, জুসনা মাখার আইতাছিল বাড়াইয়া দেখে উমর দেখা যায়, অত লম্বা মানুষ উমর ছাড়া কেউ নাই, এখন মদের বোতল বগলর নিচে হারাইয়া বইতাছে, উমর এখন এই বাচ্চা তুমি খে এদিকে আয়, কয় সাব আমার লগে মদুদ নাই, বলে মদ নইলে কোনটা নাই, তোমার এসে না করলে হইতো না ভাই আয়, তুমি মদ খাইতে নেই বলা কথা, এত রাইজ লোক ধরতে হয় অনেক ধরতে হয়, লগে লগে তবা করিলাই, লগে লগে তৌবা লাগায় হয় আল্লাহ তুমি রহমান তুমি রাহিম তুমি হান্নান তুমি মান্নান, উমর বড় ভাসান দরিলে ছাড়ত নাই, যদি আজকে বাঁচাইবাই জীবনে আর মদ খাইতাম নাই, উমরের দাপড়টা কি আজকে বাঁচাইয়া নিবাই, উমরে অনেক তোমার হইলাম ও ভাই তাই কষ বছর রকিতার দায়, হেই ভাই যায় না তার বগলো বুতল আছে, ওমর আইয়া এখন দেখি তোমার বগলো কিতা লুকাইলে আমার দেখাইবা, কয় সব এটা আমার দুধ,
যেমনে দিছে ডিফা কুলতে কুলতে আল্লাহর কুদরতে হহল মদরে আল্লাহ দুধ বানাইয়া দেলাইছে। ওমর বলছেন বাতি যায় ইটা খাওয়া যায়, লুকাইবার বিষয় নাই, ইটা এখানে লুকাইরা ছেলে মাথা জুলাই আর হয় রে বাবা, মদ কিনা হয়েছে তুমি হইতে পারতায় না, জানে আমার আল্লাহ যাই কি বাড়ি ভাই, জীবনে আমি আর মদ খাইতাম নাই। এ রইল বাদশা, এর আর দাপটে মদ বন্ধ হয়ে যায়, জোয়া বন্ধ হয়ে যায়, আর আমরার মন্ত্রী এমপি নাচ দেখাইয়া যায়, থাল দেখাইয়া যায়, নাউজ বিল্লাহ মিন জালিক, আল্লাহ তুমি আমরা হেদায়ত নসিব করো। আমি হাজরিনে কেরাম, তো আমার শেষ কথা অক্টাং, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মুরিদ এক মহিলা কইল, হুজুর আমার এক মেয়ে মারা গেছে, বছর কয়েকখান হয়ে গেছে, আমার মেয়েটা ব্যস্ত গেছে না জান্নাত গেছে না জাহান্নামও গেছে, জানার ব্যবস্থা আছে বলে? হ্যাঁ আছে। কিলা জানাই ভাই? সাইডে হাত নফল নামাজ বাড়িতে পড়বায়, দূর সরি এসবার হড়বায়, আর অজু সহকারে ডান দিকে ঘুমাইবায়, আল্লাহর ওয়াস্তে আপনার মেয়ে জান্নাতও আছে না জাহান্নামও আছে দেখাইবানে আল্লাহ। যেমনে শুনছে মায় গেছে বাড়িবায়, উত্তম অজু হইলে নামাজ হাড়ায়, সুন্দর নামাজ হইলে অজু সহকারে ঘুমায়, ঘুমাইয়া দেখে তার মেয়ে আলকাতরা মার্কা পোশাক গায়, শিকল পরা পায়, জাহান্নামও দিলাইছেন আল্লাহ। হয় আম্মা আমার অবস্থা বলা নাই, দোয়া হইল আল্লাহ তোমারে বাসায়, স্বপ্ন শেষ হয়ে গেছে, পরদিন আবার আল্লাহর অলি দরবারের কাছে গিয়ে ইয়া ওলি আল্লাহ আপনার ব্যবস্থায় মেয়ে দেখাইছেন আল্লাহ, জাহান্নামে গেছে গীতা করা যায়। কইলাম মার দোয়া সন্তানের বেলায় কবুল হইয়া যায়, ইস্তেগফার করো, দুরুসই পড়ো, তসবি তালিল করো, দুঃখে খাঙ্গাল মিসকিন কিছু লীলা করো। হাসান বসে নিজে ঘর মাইরা কয়েকদিন পরে আমি দেখলাম স্বপ্নে জান্নাতও গেলাম, ফলমূল খাইলাম, জান্নাতের প্রধান ফটক কুলা মাত্র একটা নারীর বক্তব্য শুনলাম। নারী বলছে হাল তারি হুমিননি ইয়া হাসান বসরি, হে আল্লাহর অলি হাসান বসরি আপনি চিনতে আমি খে? আমি বললাম না গো মানা, আমি চিনতাম নাই, তুমি কে পরিচয় দিবাই? মেয়েটা কইল, হুজুর আপনি যে ভদ্র মহিলারে নমা শিক্ষা দিছিলাই তার মেয়ে দেখার দায়, আমি ওই মহিলার মেয়ে, আমি আর কেউ নাই। তোমার মা বললো তুমি জাহান্নামও আসলাই জান্নাতও গিলে আইলাই। মেয়েটা বলছে, হুজুর আমার কোনো আমল নাই, মারও কোনো আমল নাই, আমরার বিশাল কবরিস্তানের পাশ দিয়ে একজন আল্লাহর অলি আটি আটি যায়, কবর বায় চায়, এক মর্তবা দূর সরি পড়ায়, ও এক দূরদর উচিল্লায় আমি নাই, আমার মতো সত্তর হাজার নারী পুরুষ রে জাহান্নাম তাকে মাফ করে আল্লাহ জান্নাত ফাটায়। আমরার জবানি লাফাক নাই, সে যুগের মানুষ নয়, ইয়ে দাবি করতাম নাই, তবে আমরা যদি আমরার মূর্ধকলের লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া এক মর্তবা দুর্শই পড়া যায়, আমরা হইতাম পারমু আল্লাহ সত্তর হাজার খাম নাই, সাতশো হইতাম নাই, তবে আর না পারলে একবারের দুরুদর উচিল্লায় তুমি অন্তর অঞ্চলের সত্তরজন জাহান নামিরে জান্নাতও দিতে হইবাই, এর চাইতে কমাইলে আমরাও মানতাম নাই, তুমি রহমান রহিম নাম নিলাই কি তার দায়। দুরুদর মাঝে অত ফায়দা আছে বা, এটা গ্রহণযোগ্য আমল হাসরের মহামিলন মেলায়, যেদিন আপনার ইলিম নষ্ট হইব, আমল ব্যর্থ হইব, একটা মাত্র দাবি থাকবো, মালিক আমার আমল নাই ইলিম নাই এমন কোনো দাবি নাই, তবে আমার ইমান আছে তোমার নবীর ভাই, তোমার নবীর খাতিরে আমারে মাফ করে দিবাই, যদিও আমার আমল নাই, আল্লাহ কইবা ই নবীর খাতিরে তোমারে অবশ্যই মাফ দেওয়া যায়। নবী হইলে আমরা শেষ ভরসা, নবী হইলে আমরা শেষ ভরসা, নবী ছাড়া বাঁচার কোনো পথ নাই। হাজরিনে কেরাম, আমি আমার কথা রাখলাম, টনসিলে বড় ছাতার বাইন্দা জুড়ে ওয়াজ করলাম, ও আখির উদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লাহ নাস্তাগফিরুল্লাহ।